রেডিও মোহনামার প্রেজেন্টস প্রেম পার্সেল, যেখানে ভালোবাসারা সাজানো থাকে সযত্নে। প্রেজেন্টেড বাই আরজিতিয়াস। প্রেম তো আমরা সবাই কম বেশি করি, তবে কিছু কিছু প্রেম হয় একটু আলাদা। আর যখন সেই আলাদা প্রেমের সাক্ষী হয় নিজের কোনো প্রিয় মানুষ, তখন ব্যাপারটা খুব স্পেশাল হয়, তাই না? মেয়ের প্রেমের খুনসুটি জানা মা এবং মেয়ের এক সুন্দর কেমিস্ট্রি। রেডিও মোনামার প্রেজেন্টস প্রেম পার্সেলের আজকের বিশেষ নিবেদন, শ্যামলী আচার্যের লেখা তিন্নির প্রেম। তিন্নি যে আদেও এইরকম একটা ভুলভাল প্রেমে পড়বে বা পড়তে পারে, দেবারতি দুঃস্বপ্নেও ভাবেনি, স্বপ্নে তো ভাবেই নি। তিন্নির প্রেম নিয়ে বরং দেবারতি রীতিমতো অবসেশনে ভুগত। সে একদিন দেখিয়ে দেবে প্যার হতো এসা। দেবারতির কাছে প্রেমের কনসেপ্ট মানে অমিতাভের পাশে রেখার মতো ইয়ে কাহা আগে হম গাওয়া, তিন্নির মতে যেটা মোস্ট ব্যাকডেটেড এবং ইরিটেটিং। তিন্নি এবং তিন্নিদের জেনারেশনের কাছে এই গ্লোবাল ভিলেজের যে বা যা কিছু ইনথিং, দেবারতি সেগুলো প্রাণপণে বুঝতে চেষ্টা করলেও তার দুর্বল স্মৃতি তাকে কাজের সময় তেমন সঙ্গ দেয় না। এই জেনারেশনের গুটি কয়েক বিদেশি ফিল্ম তারকা, কোরিয়ান গানের ব্যান্ড BTS বা সামান্য কিছু ইনথিংয়ের নাম সে বহু কষ্টে মনে রাখে। অল্প স্বল্প স্ল্যাং সময় সুযোগ বুঝে তিন্নিদের বন্ধুদের আড্ডায় টুক করে চালিয়ে নিজেকে একটু আপডেটেড ভেবে নিয়ে নিজের কলার নিজেই তোলে, কিন্তু ওই আর কি, অল্প কিছু সময়, ওই এক আধবার, বারবার কি আর শিখে ছেড়ে। ওহো, আপনাদের তো বলাই হয়নি দেবারতিকে। দেবারতি হলো তিন্নির মা, নামেই মা, সম্পর্কে দিদি গোছে। আরও ঠিকঠাক বললে পাশাপাশি দাঁড় করালে দেবারতিকে তিন্নির চেয়ে সামান্য বড়, পিঠো পিঠি দিদি বলেও চালিয়ে দেওয়া যায়। এটা বাইরের চেহারা, দেবারতির মনের বয়সও ওই রকমই, টিনেজ। এই দেবারতি কিন্তু চাকরি করে, তাও আবার একটি NGO-তে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোয়ার্ডিনেটরের চাকরি। যতটা গাল ভরা নাম, ততটা অবশ্য পকেট ভরা মাইনে নয়, হাতে আসে সামান্যই, খাটনি মারাত্মক। প্রজেক্টের কাজে প্রায়ই এদিক সেদিক দৌড়ে বেড়ানো, রিপোর্ট লেখা, সেই রিপোর্ট যথাসময়ে জমা দেওয়া, নিয়মিত অফিসের খুঁটিনাটি কাজ, সময় মতো ঘড়ির কাঁটা মিলিয়ে অফিসে ঢোকা এবং নির্ধারিত সময়ের অনেক পরে অফিস থেকে বেরোনোর ছাড়পত্র পাওয়া, বাড়ি ফেরার সময়ের ঠিক নেই। তার ওপর অফিসের একমাত্র মহিলা কর্মচারী হওয়ার সুবাদে টুকটাক চা করার মতো জেন্ডার বায়াসড কাজও ওর ঘাড়েই পড়ে। দেবারতি তিন্নির প্রেম নিয়ে চিন্তিত, কিন্তু সে নিজে এই বয়সে প্রেমে পড়েনি, বা বলা ভালো পড়ার সুযোগ পায়নি, পড়ার চাপ ছিল। সব থেকে বড় কথা, এক পিস ভীষণ কড়া মা ছিলেন, সর্বদা চোখে চোখে, এদিক সেদিক তাকানোর উপায় নেই। বড় রাস্তা দিয়ে মায়ের সাথে যাওয়া মানেই দুটি তেল চপচপে বিনুনিওয়ালা মাথা ঘাড়ের কাছে নামানো, মা হাতের কুনুই পাগড়ে ধরে রয়েছেন, রক কিংবা মাঠের পাশে কোনো আলাভোলা কিশোর চোখে পড়লেও মায়ের মুঠো থেকে দেবারতির কুনুইতে একটি হালকা চাপ, মায়ের অলিখিত নির্দেশ মেনে দেবারতির মাথা প্রায় মাটির কাছাকাছি। ওইসব প্রেমপত্র, চিরকুট, ইশারা বিনিময় না, এ জন্মে দেবারতির আর প্রেম হলো না, সময় মতো তো হলোই না, তিন্নিরা এসব কল্পনাই করতে পারবে না। তিন্নি মায়ের সঙ্গে বেরোচ্ছে মানেই কলকল করে দুজনের কথার ফুলঝুরি, দেবারতি সবুজ স্কার্ট, তিন্নি ফুসিয়ে অরেঞ্জ কুর্তি, কে যে কার জামা পরেছে বোঝা ভার। দেবারতির কানে তিন্নির বাতিল করা একটা অক্সিডাইজ দুল, মায়ের হাতের ঘড়িটা মান্ধাতার আমলের বলে তিন্নি বাড়ি থেকে বেরোনোর আগে প্রতিদিনের মতো যথেষ্ট অনুযোগ করেছে। দেবারতিও প্রতিদিনের মতোই হেসে উড়িয়ে দিয়ে সেই একই কথা বলেছে, চাকরি করে কিনে দিস। আর রাস্তায় কোনো ঝ্যাক্কাস ছেলে চোখে পড়ল কি পড়ল না, দুজন মিলে তাকে মাপতে শুরু করল, সে কি হট ডিসকাশন। মা মেয়ে ঝাড়ির চোটে বহু ক্ষেত্রেই অতি স্মার্ট ছেলেও ভেবলে যায়,
দেবারতি ফ্রি মিক্সিং শব্দে বিশ্বাস করে। সে মনে প্রাণে চায় মেয়ের বন্ধু হয়ে উঠতে। বয়ঃসন্ধি বা কৈশোরের কোনো বাড়তি চাপ তিন্নির তাই ছিলও না, এখনও নেই। মা সত্যিই ফ্রেন্ডলি, মায়ের সামনে চ্যাট করা যায়, মায়ের সামনেই ফেসবুক হাট করে খোলা, মায়ের সঙ্গে বন্ধুদের অ্যাফেয়ার আর ব্রেকআপের গপ্প। আচ্ছা, আপনার কি ভাবছেন তিন্নির বাবা এ বিষয়ে? বলছি, দেবারতি আর তিন্নির বাড়ির ঠিকানা অজয়নগর। অজয়নগরে দেবারতির বাবার তৈরি একটি দোতলা বাড়িতে এখন দেবারতির বাবা দেবারতি আর দেবারতির একমাত্র মেয়ে তিন্নি থাকে, বাড়ির একতলায় ভাড়াটে। তিন্নির বাবা, তিনি বহুদিন আগেই ওদের ছেড়ে ছুড়ে অন্য সংসার বানিয়ে নিয়েছেন। কেন সে প্রশ্ন আমাকে করবেন না, দেবারতিকে গিয়ে জিজ্ঞেসে করুন বরং। ও পাড়া কাঁপিয়ে খানিক হাসবে, তারপর স্মার্টফোন থেকে ফেসবুক খুলে ওর প্রাক্তন বর অনিন্দের প্রোফাইল খুলে দেখিয়ে দেবে আপনাকে, বলবে, এই যে অনিন্দ, তিন্নির বায়োলজিক্যাল ফাদার, ওকে গিয়ে বরং জিজ্ঞেস করো না। আপনি দেখবেন একটি দিব্যি সুপুরুষ, ছিপছিপে দোহারা চেহারার মানুষ, তার বাঁ পাশে একজন হাসি মুখ ভদ্রমহিলা, নিশ্চয়ই স্ত্রী হবেন। দিব্যি একটি ছোট পরিবার, সুখী পরিবারের বিজ্ঞাপন। দেখে কিছুতেই বোঝা যায় না কেন তিনি দেবারতির মতো ছটপটে প্রাণোচ্ছল একটি মেয়েকে স্ত্রী হিসেবে একেবারেই নম্বর দিতে পারলেন না। তার ওপর তিন্নি, এখন না হয় কিশোরী কিন্তু সেই পুঁচকে বয়সে সকলেই তো দেব শিশু, ফুটফুটে, তুলতুলে, নরম আর আদুরে। কে জানে বাবা, আমি অত জটিলতা বুঝি না, শুধু এটুকুই জানি তিন্নির 4-5 বছর বয়সে দেবারতি তার বাবার কাছে পাকাপাকি চলে আসে। ডিভোর্সি মা তার একমাত্র মেয়েকে বেস্ট ফ্রেন্ডের মতো আদর যত্ন দিয়ে বড় করেছে। তিন্নি এখন পরিপূর্ণ কিশোরী, 19 পেরিয়ে 20। এহেন তিন্নির কাউকে পছন্দ হয় না, মনে ধরে না, ওর ভাষায় প্রেম পায় না। এ তো আচ্ছা জ্বালা, দেবারতি তিন্নির আর একটু অল্প বয়সে বেশ তককে তককে থাকত। এই শোন, ওই লাল শার্টের ছেলেটা তোদের ব্যাচে পড়ে? কোন লাল শার্ট? তিন্নি ওভার স্মার্ট, একটু ক্যাজুয়াল যেন, দেবারতিও কম যায় না। বাবা, তুমি ডালে ডালে চললে, আমি চলি পাতায় পাতায়। এই নেকামি করিস না তো তিন্নি, তুই দেখিস নি বলতে চাস? ওই তো তোর পেছনেই তো বেরোলো দেখলাম বিবিসারের কোচিং থেকে। ও ও ও তো ওই সেই ডার্ক ছেলেটা, চোখে বেগুনি চশমা, ও তো স্পন্দন। ও, সে তবে কার স্পন্দন? দেবারতির প্রশ্নটা দুম করে আসে, আর তিন্নি মায়ের যে কোনো বডি লাইন বোলিং সামলাতেও জানে। হোয়াট ডু ইউ মিন মা, আই ক্যান ফলো ইউ? এই এত ইংরেজি ছাড়িস না তো, যা জিজ্ঞেস করছিস সেটা বল। ও কার হৃদস্পন্দন, মানে ক্লাসে কার হার্টবিট বাড়াচ্ছে রে? কি জানে, ধুস, আমি লিস্ট বদয়, ওটাও হোপলেস একটা, মাথা থেকে পা পর্যন্ত ক্যারিয়ারিস্ট, রাত দিন কেবল জয়েন্ট আর আইআইটি কলকুচো করছে। তিন্নি মুখ চুখ ভেঙছে, ভুরু কুঁচকে এমন করে স্পন্দনকে বর্ণনা করে যে তার কথাকে অ্যাক্টিং বা ছলনা ভাবে না দেবারতি, ভাবা যায় না, এটা জেনুইন অপছন্দ কেশ। সেই তিন্নি যার নিজের কোনো ক্লাসমেটকে কোনোদিন পছন্দ হয়নি, কারণ তারা বড় ইম্যাচিওর, উঁচু ক্লাসে সিনিয়রদের মনে হয়েছে বেশ পাকা আর ফ্ল্যাট করা টাইপ, ইয়াং হ্যান্ডসাম স্পোর্ট টিচার সৌমিক স্যার বা নতুন হিস্ট্রি টিচার কুশল স্যারকে নিয়ে হাহাহি করলেও তাদের প্রেমে পড়া অযোগ্যতা নিয়ে মায়ের সঙ্গে খোলামেলা ডিসকাশনে বসেছে। সেই তিন্নি কিনা এমন অদ্ভুতভাবে প্রেমে পড়ল, দেবারতি ভাবতেই পারছে না সেই তিন্নি। আকাশ ছিল তিন্নির বেস্ট ফ্রেন্ড তানিয়ার গত 6-7 মাসের স্টেডি বয়ফ্রেন্ড, ছিল বলা ভুল, এখনও আছে। তানিয়ার প্রেম সংক্রান্ত কয়েক কোটি প্রবলেম সলভ করত তিন্নি, সেই সূত্রে আকাশ আর তানিয়ার সঙ্গে প্রায়ই তার এদিক সেদিক যাওয়া, চ্যাট, খুনসুটি। না না, ভুল ভাবছেন, আকাশের প্রেমে পড়েনি তিন্নি, তিন্নি ঠিক ওই টাইপ নয়, বরং বন্ধুদের এই চটপট প্রেমে পড়া আর ব্রেকআপ সেলিব্রেশনে সে বেশ বিরক্ত হয়। এক্ষেত্রে দেবারতির মনে হয় তিন্নি বেশ ব্যাকডেটেড, এই জেনারেশন থেকে আলাদা, তিন্নি বোধ হয় কমিটমেন্টের কথা ভাবে। তানিয়া আর তিন্নির কথা কাটাকাটি হচ্ছিল ফোনে, দেবারতির কানে আসে কিছু কিছু,
সন্দেহ হয়। তিন্নিকে জিজ্ঞাসা করতে সে স্বীকারও করে। তিন্নি শেষে প্রেমে পড়েছে আকাশের ভাই অনিশে, যে কিনা তিন্নির চেয়ে অন্তত 4 বছরের ছোট। সে কি, তুই তো ফার্স্ট ইয়ার তিন্নি, আর অনিশ তো বোধ হয় সবে ক্লাস 10। দেবারতী স্পষ্টই অবাক, সো হোয়াট মা? তিন্নির অবাক প্রশ্নে আরও অবাক হয় দেবারতী। মানে একটা অতটুকু ছেলে? হোয়াট ডু ইউ মিন বাই অতটুকু? ক্লাস 10-এর ছেলেকে কখনো প্রেম করতে বা প্রেমে পড়তে দেখোনি? এজ ইজ জাস্ট এ নাম্বার মা। তিন্নির গলায় ঝাঁজ। দেবারতী ভীষণ অবাক হয়। সে কোন টিনেজ থেকে তিন্নির সঙ্গে সঙ্গে সেও নিজে একটু একটু করে বড় হয়েছে, সেও প্রেমে পড়তে চেয়েছে, মেয়ের চোখ দিয়ে দেখার চেষ্টা করেছে এই প্রজন্মের প্রেমকে, পুরুষকে। তার নিজের কোনো প্রেম হয়নি তো কী হলো, তিন্নির মধ্য দিয়েই সে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ডের সঙ্গে রোজ চ্যাট করবে, ফিল্ম কিংবা থিয়েটারে যাবে, হাত ধরে হাঁটবে এবড়ো খেবড়ো ফুটপাতে, মান অভিমান ঝগড়া খুনসুটির ভাগ পাবে। প্রেমিকের সঙ্গে সন্ধে কাটিয়ে ফিরে আসা মেয়ের মুখের হালকা গোলাপি লাজুক আভায় নিজের পরিতৃপ্তি খুঁজবে। সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। কিন্তু তিন্নি, ওর মধ্যে তুই কী পেলি? দেবারতীর ক্লান্তি জড়ানো প্রশ্নে তিন্নি একবার ফিরে তাকায়, হেসে বলে, অনেস্টি দেখতে পেলাম মা, আমি তো খানিকটা বড়, এটা আমার অ্যাডভান্টেজ। অথচ অনিশের কোনো ইনহিবিশন নেই মা, আমি ওর চোখের দিকে তাকিয়েই বুঝলাম ও আমাকে পছন্দ করে, খুব স্মার্টলি সেটা স্বীকার করতে পারে, আর আমাকে খুব অনেস্টলি বলতে পারে আমার বাবা মায়ের পাস হিস্ট্রি নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। যে ক্লাস 10-এই এতদূর ভাবছে সে ডেফিনেটলি আমার চেয়েও ম্যাচিওর, তাই না মা? দেবারতী এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তার মেয়ে তাকে ছাড়িয়ে সত্যিই বড় হয়ে গেছে। শুনছিলে প্রেম পার্সেলের আজকের গল্প, শ্যামলী আচার্যের লেখা তিন্নির প্রেম। তিন্নির মায়ের চরিত্রে আরজে ভাস্বতী, সাউন্ড ডিজাইন আরজে বিবেক, তিন্নি এবং কথকের চরিত্রে আমি আরজে তিয়াশা। আগামী শুক্রবার রেডিও মনামার প্রেজেন্স প্রেম পার্সেল নিয়ে আসবে আপনাদের জন্য আরও একটি মিষ্টি প্রেমের গল্প, ঠিক রাত 9টায়।